জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে সর্বদা থাকবে তৃণমূল কংগ্রেস। রবিবার দক্ষিণ কৃষ্ণপুরে যোগদান অনুষ্ঠানে এই আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এম শান্তিকুমার সিংহ। অনুষ্ঠানে তিনি বলেন, অসমে বর্তমানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিম্পন বরার বলিষ্ঠ পদক্ষেপে রাজ্যের 35টি জেলার মধ্যে 29টি জেলায় তৃণমূল কংগ্রেস কমিটি সহ স্থায়ী কার্যালয় গঠন করা হয়েছে। একদিন সন্ধ্যা রাতে দক্ষিণ কৃষ্ণপুরে প্রায় 60 জন যুবক রাজ্য সম্পাদক এম শান্তিকুমার সিংহের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজামুদ্দিন মজুমদার, আজাম উদ্দিন লস্কর, আফজল হোসেন লস্কর, রাকিব আহমেদ লস্কর, রানামণি লস্কর, আহমেদ হোসেন প্রমুখ। সুনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। সুহান এন্টারপ্রাইজ সুনাবাহিনী, দেশের নম্বর ওয়ান ফ্রিড পার্সেল এর পাইকারি মূল্যে মিলবে বিশ্বতাংশ। এছাড়াও বিভিন্ন কোম্পানি বিবিসি পাইপ সেনেটার সামগ্রী ইটালিয়ান সরব মূল্যে পাওয়া যায়। সুহান এন্টারপ্রাইজ সুনাবাহিনী, এই কষ্টের জন্য আপনি নিজে দায়ী। এবং আজকে আমরা যে কষ্ট পাচ্ছি, যেভাবে ধর্মীয় বিভাজন, ঘৃণার রাজনীতি এবং আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসার বিষ বাষ্প সরিয়ে সমাজকে বিভাজন করে দেশকে দুর্বল করার চক্রান্ত চলছে, এর জন্য কে দায়ী? আমরাও এর দায়ী, কারণ আমরা রাজনীতির শিকার হচ্ছি। আমরা জেনে শুনে আমাদের নিজেদের অধিকারকে আদায়ের জন্য আমরা যে লড়াই লড়ব, সেই লড়াই আমরা লড়ছি না, আমরা ভয়ে আছি। কেন ভয় পাবে আপনারা? সংবিধান আপনাদেরকে বাঁচাবে। আমরা যদি সংবিধান সম্মতভাবে আমাদের নিজেকে অধিকারকে আদায় করার লড়াইয়ে একমত হয়ে আমরা যদি সংঘবদ্ধ লড়াই করি, তখন দেশকে বিক্রি করার থেকে আমরা বাঁচাতে পারবো। দেশের সংবিধান যেভাবে বদলাতে চাইছে সেখান থেকে আমরা বাঁচতে পারবো। দেশের সংবিধান আমাদের আপনাদেরকে রক্ষা করতে পারবো। কিন্তু এতে প্রবলেম কি হচ্ছে? আপনারা আমরা এখন এক ঐক্যবদ্ধ লড়াই